মহিলা সাংবাদিকের কোলে বসেছেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য। হ্যাঁ, ঠিক এমনই অভিযোগ বাম নেতার বিরুদ্ধে। গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ করে জানিয়েছেন ওই মহিলা। পাশাপাশি তিনি লাইভে বলেন, দাদুর বয়সী কেউ কিভাবে এমন কাজ করতে পারেন? তন্ময় ভট্টাচার্যের নাকি স্বভাব মহিলাদের গায়ে হাত দিয়ে কথা বলার এবং বারংবার তন্ময়বাবুকে সিপিএম নেতা সিপিএম নেতা বলে উল্লেখ করেন। তিনি লাইভ করার ক্যাপশনে লেখেন, চার বছর সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনো হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই, এদের চিনে রাখা দরকার। ঘটনার সূত্রপাত ডিজিটাল সংবাদ মাধ্যমের ওই মহিলা সাংবাদিক তার লাইভ ভিডিওতে বলেন, আজ আমার সকালে অ্যাসাইনমেন্ট ছিল, চার বছর ধরে সাংবাদিকতা করছি, এমন ঘটনা আমার সঙ্গে হয়নি। আজ সকালে সিপিএম নেতার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, সেই মতো তার কাছে যাই। এর আগেও ইয়ার্কির ছলে অনেক সময় উনি গায়ে হাত দিয়েছিলেন, হাতে হাত দিয়েছেন বা গায়ে হাত দিয়েছেন, কিন্তু আজ যখন আমার ক্যামেরা পার্সন ক্যামেরার ফ্রেম ঠিক করছিলেন, তখন তন্ময়বাবু কোথায় বসবো বলে আমার কোলে বসে পড়েন। আমি বিষয়টাকে কোনোভাবে কন্ট্রোল করে নিয়ে ইন্টারভিউ নিই, কারণ এটাই আমার কাজ। মানসিকভাবে এত ইরিটেশন হচ্ছিল যে আমি এক্সপ্লেইন করতে পারবো না। ওই লাইভে তিনি আরও বলেন, ইন্টারভিউ নেওয়ার আগে যখন উনি আমার কোলে বসে পড়েন, আমি তখনই বলি, এরকম করবেন না, এগুলো আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করছেন আমি মানছি, কিন্তু এরকম আমার সঙ্গে করবেন না। তাও তিনি আমার কোলে বসে পড়েন, ক্যামেরাটা যদি তখন অন থাকত তাহলে ভালো হতো। সিপিএম এ ব্যাপারে কোনো পদক্ষেপ করবে কি না সেই নিয়েও তিনি প্রশ্ন রাখেন। তবে তার মতে এটা আসলে দলের ব্যাপার নয়। তিনি বলেন, সমাজে এরকম মানুষ থাকেই যারা পোটেনশিয়াল রেপিস্ট হয়, সব পুরুষ এমন নয়, পুরুষ জাতের মধ্যে এরকম কিছু কীট থাকে। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, যার বিরুদ্ধে অভিযোগ তিনি একজন বয়স্ক মানুষ, তন্ময়বাবুকে আমি সম্মান করতাম, এখন তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ। মেয়েটা যেমন বলল, ও কিন্তু এর আগেও সিপিএম নেতাদের খুব ভালো করে ইন্টারভিউ করেছে, সেরকম জায়গা থেকে যখন এরকম অভিযোগ আসছে তখন মনে হয় না অভিযোগটা করার পেছনে কোনো কারণ থাকতে পারে। ওর সঙ্গে ক্যামেরা পার্সনও ছিল, দুজন মানুষ তো ভুল দেখতে পারে না, আমার যথেষ্ট খারাপ লাগছে। তিনি আরও বলেন, তন্ময়বাবু এবং আমরা তো পলিটিক্সেরই লোক, একই পরিসর থেকে যদি এরকম অভিযোগ আসে তাহলে আমি খুব আনকমফর্টেবল ফিল করি। আমাদের পলিটিশিয়ান জাতির প্রতি এমনিতেই এত অভিযোগ, তার মধ্যে যদি এই অভিযোগও ওঠে ঘন ঘন বয়স্ক মানুষদের বিরুদ্ধে, তাহলে আমরা কোথায় যাব? ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দেওয়া দলের কেউ যদি এরকম করে তাহলে কিছু বলার নেই, খুবই ধাক্কা লেগেছে।